আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সাথে আলোচনা করব, অনেকে কমেন্ট করছিলেন তাদের প্রশ্নের স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে, ধারাবাহিক আমরা একটা আলোচনার মধ্যে আছি। আজকে হচ্ছে পঞ্চম নাম্বার আলোচনা। তো এক ভিডিওতে অনেকগুলা মানুষের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, যাতে করে এর মাধ্যমে আর হাজার মানুষ উপকৃত হতে পারে। তো আমরা আগেও দিয়েছি, এখনো পর্যায়ক্রমে দিচ্ছি। তো এখন আমার আলোচনার বিষয় হচ্ছে অনেকগুলো কমেন্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা, যাই হোক সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি, আমার ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডিয়া নেই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি, অযথা আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না। সার্চ দিলে দেখবেন হাজারো মানুষ আমার নামে আইডি খুলে ভরে রাখছে, ওইগুলো চলে আসছে, সাবধান। লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ। যাই হোক, মূল আলোচনা শুরু করছি। আমরা স্বপ্নে প্রশ্ন করেছিলেন, কেউ ঝগড়া করতে দেখলে, যুদ্ধ করতে দেখলে, মারামারি করতে দেখলে কি হয়? এর অর্থ হচ্ছে শত্রুর উপর সে জয়ী হবে। আরো প্রশ্ন এসেছিল, স্বপ্নে নামাজের মধ্যে ভুল নামাজ পড়তে দেখলে কি হয়? এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দিন থেকে দূরে সরে যাওয়ার আলামত, ইসলাম থেকে সে দূরে সরে যাবে। আরো প্রশ্ন এসেছিল, স্বপ্নে একামত দিয়ে নামাজ পড়তে দেখলে কি হয়? এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা যে কাজের মধ্যে হাত দিবে ওই কাজের মধ্যে পরিপূর্ণতা আসবে, তার জীবনে সফলতা আসবে। আরো প্রশ্ন এসেছিল, স্বপ্নে কোরআন মুখস্থ করতে দেখলে কি হয়? এর অর্থ হচ্ছে সে দিনের উপর অটল থাকবে, অসৎ কাজ থেকে সে মানুষকে নিষেধ করবে। আরো কেউ কেউ প্রশ্ন করেছিলেন, আমি ঘুমাচ্ছি তো এর মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে কোরআন আমার হাত থেকে পড়ে গিয়েছে, এর ব্যাখ্যা কি? এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অশ্লীল কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে। আবার স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে কোরআন মুখস্থ করছে না, বরং শুধু কোরআন পড়তেছে, রিডিং পড়তেছে, এই জাতীয় স্বপ্ন দেখার ব্যাখ্যা হচ্ছে সে হিকমত, ইজ্জত, সম্মান এবং সুখ্যাতি লাভ করবে। স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে আরবি ধরনের কোনো লেখা লিখতেছে, এর ব্যাখ্যা কি? এই বিষয়ে প্রশ্ন করেছিলেন আমার স্কুলের এক ছোট ভাই, সে আরবিতে ক্লাস 4 পড়ছে। তো ভাইয়ের প্রশ্নের উত্তরটা হচ্ছে সে কোরআন শরীফ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে পারবে এবং সে হালালের উপর অটল থাকতে পারবে, ভবিষ্যতেও সে দিন থেকে যখনই দূরে সরে যেতে চাইবে আল্লাহর পক্ষ থেকে তার উপর একটা গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ। এবং আরো প্রশ্ন করেছিলেন যে কেউ ইসলামকে অবমাননা করলে কি হয়? ইসলামকে যদি কেউ অবমাননা করে এবং কোরআন শরীফ জ্বালিয়ে দিতে দেখে, ইসলামের অবমাননা করতে দেখে, নবীকে গালি দিতে দেখে, ইসলামের কোন রুকনকে অস্বীকার করতে দেখে, এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তার দিন ধর্ম বিনষ্ট হবে, সে ইসলাম থেকে দূরে সরে যাবে। কেউ যদি দেখতে পায় যে সে নিজের সোনা গহনা, স্বর্ণ অলঙ্কার, ঘরের বিভিন্ন জিনিসপত্র চুরি করছে, অথবা কেউ কোরআন চুরি করছে, এই জাতীয় চুরি করতে দেখার ব্যাখ্যা হচ্ছে সে তার ইবাদতকে ভুলে যাবে, নামাজের মধ্যে সে ভুল নামাজ পড়বে। স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে পরিশ্রম করার কারণে মানুষকে টাকা বিলিয়ে দিচ্ছে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা নিজে অসুস্থ হবে এবং সে অসুস্থ হওয়ার কারণে ডাক্তারগণকে তাকে টাকা দিতে হবে, টাকা গুনতে হবে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আসছে পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।